ষোলো ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সন্দীপ স্টার ক্লাব কর্তৃক আয়োজিত সন্দীপ রিয়েল স্টার ক্লাব বনাম হাতিয়া উপজেলার চাচাব হাতিজা স্পোর্টিং ক্লাবের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে সন্দীপ রিয়েলস্টার ক্লাব কর্তৃক আয়োজিত সন্দীপ রিয়েলস্টার ক্লাব বনাম হাতিয়া উপজেলার চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাবের মধ্যে এক জমজমাট প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় উক্ত প্রীতি হাতিয়া উপজেলা চাচা ভাতিজা স্পোর্টিং ক্লাব সন্দীপ রিয়েলস্টার ক্লাবকে দুই এক গোলে পরাজিত করে খেলা শেষে দুই দলের মধ্যে পুরস্কার বিতরণ করা হয় উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সন্দীপ রিয়েলস্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সোয়াইব অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইট ভাঙ্গা ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ দিদারুল আলম শারিকায় ইউপি সদস্য কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম সন্দীপ রিয়েলস্টার ক্লাব উপদেষ্টা সাজ্জাদ হোসেন আরবান কাজী আক্তার আবু তাহের ইয়ত অব চিটাগং এর সাধারণ সম্পাদক আমিনুল হোসাইন সন্দীপ আবহনী ক্রীড়া চক্রের ক্রীড়া সম্পাদক মোহাম্মদ শিফন ফজলুল কাদের ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম ইচ্ছেশক্তি শক্তি স্পোর্টিং ক্লাবের সভাপতি মেহরাব সাধারণ সম্পাদক মাসুদ রানা ইসমাইল হোসেন শান্ত মোহাম্মদ শফিক ইউনাই নাইটেড স্পোর্টিং ক্লাবের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ উক্ত ম্যাচটি পরিচালনা করেন সন্দীপ ক্রীড়া ক্রীড়াচক্রের সাধারণ সম্পাদক সাইফুল আজম সাবেক ফুটবলার মোহাম্মদ হাসান দক্ষিণ সন্দীপ স্টার ক্লাবের সভাপতি মোহাম্মদ সোয়াইব চট্টগ্রাম সন্দীপ প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট এসএন টিভি